হ্যালো ফ্রেন্ড, আমি সৌরভ। আর তোমরা দেখছো অল ইন ওয়ান এক্সাম বেঙ্গলি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে আছো। তো তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং ভালো থাকো। তো চলো, আমরা জানি যে আমাদের অনেক এক্সামই পিছিয়ে গিয়েছে, তো আমরা আমাদের প্রিপারেশনগুলো শুরু করি। তো আমি তোমাদের আগে জিকে এক্সপ্রেসের 6টা পার্ট আপলোড করেছি, আজ আমি তোমাদের জিকে এক্সপ্রেসের 7 নম্বর পার্ট আপলোড করব। জিকে এক্সপ্রেসের 7 নম্বর পার্ট, চলো শুরু করা যাক। তো চলো দেখে নিই আজকের প্রথম কোশ্চেন কী আছে। প্রথম কোশ্চেন বলছে, দ্য ফার্স্ট লোক আদালত ওয়াজ হেল্ড ইন হুইচ ইয়ার। প্রথম লোক আদালত কত সালে হয়েছিল? 1986 সালে। তারপরে বলছে 2 নম্বর কোশ্চেন, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ইজ। ইন ইন্ডিয়া ইজ কে? হচ্ছে লর্ড রিপন। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো, বলছে দ্য সোর্স অফ আওয়ার এনার্জি ইজ বেসিক্যালি দ্য, আমাদের শরীরের যে যে এনার্জি সেটা আমরা কোথা থেকে পাই? মেনলি হচ্ছে সূর্য থেকে। তারপরে 4 নম্বর বলছে, দ্য সুইটেস্ট সুগার ইজ, সব থেকে মিষ্টি শর্করা কোনটা? কি হচ্ছে? সুক্রোজ। তারপরে 5 নম্বর কোশ্চেন বলছে, দ্য পিএইচ অফ হিউম্যান ব্লাড ইজ বিটুইন, আমাদের মানুষের শরীরের যে রক্তের সেটা পিএইচ কত? হচ্ছে 7.5 থেকে 8। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, বলছে লাইফ এক্সপেক্টেন্সি ইজ হায়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন, জীবন সম্ভাবনা সবচেয়ে হায়েস্ট আমাদের পৃথিবীতে কোথায়? ইন জাপান। তারপরে 7 নম্বর কোশ্চেন দেখো, বলছে দ্য অনলি ইন্ডিয়ান ওম্যান হু বিকেম প্রেসিডেন্ট অফ WHO ওয়াজ, আমাদের একমাত্র মহিলা প্রেসিডেন্ট অফ WHO WHOর কে ছিলেন? রাজকুমারী অমৃত কর। তারপরে 8 নম্বর কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ভোকাল মিউজিক, ভোকাল মিউজিকের সাথে এই ইনাদের মধ্যে কে অ্যাসোসিয়েটেড নয় বা রিলেটেড নয়? তিনি হচ্ছে শিব কুমার শর্মা। তারপরে 9 নম্বর কোশ্চেন বলছে, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি ইজ লোকেটেড অ্যাট, জাতীয় জীববৈচিত্র্যের যে অথরিটি সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে চেন্নাই। তারপরে 10 নম্বর কোশ্চেন, অর্থাৎ আমাদের শেষ কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ গুড নিউক্লিয়ার ফুয়েল, সব থেকে ভালো নিউক্লিয়ার ফুয়েল অর্থাৎ পারমাণবিক জ্বালানি কোনটি? প্লুটোনিয়াম 239। তো আজকে ছিল এই আমাদের জিকে এক্সপ্রেসের 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে রাখো। আমি আরও ভিডিও তোমাদের আপলোড করব, তোমাদের যাতে প্রিপারেশন নিতে সুবিধা হয়। তো আজকের মতো বাই, সুস্থ থাকো, বাড়িতে থাকো এবং প্রিপারেশন নিতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।